নমস্কার, ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের 25 নম্বর ক্লাসে। আধুনিক জ্যোতিষের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু শাস্ত্রী। আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন শান্তনু শাস্ত্রী @gmail.com ওয়েব ইমেলে, এছাড়াও astrodriver.org নামে একটি ওয়েবসাইট রয়েছে, অথবা ঋষিবাণী ইনস্টিটিউট ফর বৈদিক অ্যাস্ট্রোলজি এই ফেসবুকের একটি পেজ ক্রিয়েট করা হয়েছে। এই সমস্তগুলি থেকে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ বিচার। আমাদের সামনে রয়েছে একটি জাতক। জাতকের জন্ম 9/2/1978, সন্ধে 7:30, স্থান কলকাতা। জাতকের লগ্ন সিংহ, লগ্নে শনি, দ্বিতীয়ায় রাহু, ষষ্ঠে রবি বুধ, সপ্তমে শনি চন্দ্র, অষ্টমে কেতু, একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল। এইবার আমরা বিচার করব এই জাতকটির কয়েকটি সাধারণ গুণাবলী। প্রথমেই দেখুন, জাতকটির লগ্ন সিংহ, অর্থাৎ জাতকটি অগ্নিরাশির জাতক এবং লগ্নে অবস্থিত শনি, তার সঙ্গে দৃষ্টি রয়েছে শুক্র এবং চন্দ্রের। জাতকের দ্বিতীয়ায় রাহু, তার উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু নেই। এই কম্বিনেশনে, অর্থাৎ লগ্নে শনি হওয়ার জন্য জাতকের মধ্যে খিটখিটে ভাব আসবে, দ্বিতীয়ায় রাহু থাকবার জন্য জাতকের বাক্য হবে অসংলগ্ন। একই সঙ্গে এই রাহুর দৃষ্টি পড়েছে ষষ্ঠে অবস্থিত বুধের জন্য। ষষ্ঠস্থ বুধ আপনারা জানেন বাচালতা বা বেশি বকার একটা প্রবণতা সৃষ্টি করে, তার উপর যে রাহুর দৃষ্টি পড়েছে এই দৃষ্টির কারণে বেশি বকবক করার একটা প্রবণতা এই জাতকের মধ্যে থাকবে। লগ্নে অবস্থিত শনি জাতকের মধ্যে আংশিক শুষ্কতা সৃষ্টি করার চেষ্টা করবে, কিন্তু এই ক্ষেত্রে দেখুন লগ্নপতি এবং শনি, লগ্নপতি রবি এবং শনির মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্বন্ধ লক্ষ্য করা যাচ্ছে, এবং দুটি জলকারক গ্রহ শুক্র এবং চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে এবং মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে এরা কিন্তু লগ্নের ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে জাতকের মধ্যে শুষ্কতার সঙ্গে সঙ্গেও বেশ খানিকটা জলীয় ভাব এবং স্থূলতাও আসবে। ফলে জাতকের শরীরে যেটা থাকবে সেটি হচ্ছে স্ফীতি থাকবে, কিন্তু গ্ল্যামারের অভাব থাকবে। এরপরে আমরা যেটা দেখব যে এই লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি শনি এবং সপ্তমপতি শনি এরা যেহেতু শত্রুক্ষেত্র অর্থাৎ সিংহ রাশিটিকে প্রভাবিত করছে, এবং সিংহ রাশির অধিপতি সে নিচস্থ মঙ্গল দ্বারা দৃষ্ট, এই সমস্ত কারণে এই সিংহ লগ্নের যে গুণ অর্থাৎ ব্যক্তিত্ব, গাম্ভীর্য, বাক সংযম, নেতৃত্ব, তেজ, এগুলি অনেকটাই কমে যাবে এবং তার জায়গায় আসবে নমনীয়তা এবং বাচালতা। দ্বিতীয়স্থ যে রাহু রয়েছে, দ্বিতীয়ায় রাহুর বিচার আমরা করব। দ্বিতীয় থেকে আমরা বিচার করব অত্মীয়, দ্বিতীয় থেকে আমরা বিচার করব অস্থাবর সম্পত্তি বা ধন এবং মুখমণ্ডল। দ্বিতীয়ায় রাহু থাকার জন্য জাতকের মুখমণ্ডল কিন্তু থাকবে অপরিষ্কার। জাতক দাড়ি কেটে ফ্রেশ থাকতে বিশেষ পছন্দ করবে না। একই সঙ্গে এই রাহু দ্বিতীয়ায় এবং দ্বিতীয় পতির ওপর দৃষ্টি নিক্ষেপ করায়, রাহুর দৃষ্টি দ্বিতীয় পতির ওপর পড়ায়, এবং রাহু দৃষ্ট বুধ দ্বাদশপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করায়, কি হবে জাতকের মধ্যে মিথ্যে কথা বলা এবং অতিরঞ্জিত করে কথা বলার একটা
প্রবণতা তার মধ্যে কিন্তু থাকবে। এবং লগ্নের উপর শুক্র চন্দ্র এদের দৃষ্টি থাকবার জন্য জাতকের মধ্যে কিন্তু নিজেকে প্রকাশ করা, নিজেকে জাহির করা এই প্রবণতাগুলি থাকবে। এটি হলো সাধারণ বিচার। এরপরে আমরা বিচার করব এই জাতকের শিক্ষা বা বিদ্যা। এবার আমরা দেখব প্রথমত জাতকের লগ্নে শনি এবং লগ্নপতি রবি ষষ্ঠে অবস্থান করায় কিছু সমস্যা থাকছেই। দ্বিতীয়ত আমরা দেখব তৃতীয় ভাবের অধিপতি শুক্র, সে কিন্তু মঙ্গলের নক্ষত্রে মানে শত্রু নক্ষত্রে চন্দ্র অর্থাৎ একটি শত্রু গ্রহ যুক্ত হয়েছে, এক্ষেত্রে দ্বাদশপতি চন্দ্র, এবং সপ্তম ভাবে সপ্তম পতি দ্বারা দৃষ্ট হয়ে অবস্থান করছে। ফলে এই তৃতীয় পতি শুক্র জাতকের মধ্যে যে অত্যন্ত ধৈর্যশীলতা সৃষ্টি করতে পারবে তা কিন্তু নয়, অর্থাৎ ধৈর্যের ক্ষেত্রে জাতক কিন্তু ভালো নয়। ধৈর্যের ক্ষেত্রে জাতককে আমরা কিন্তু খুব ভালো বলতে পারছি না। এইবার আমরা আসব মেধা বা ধীশক্তি, অর্থাৎ পঞ্চম ভাব বুধ চন্দ্র ইত্যাদি গ্রহ। তো বুধ দেখুন রয়েছে ষষ্ঠে দ্বাদশপতির নক্ষত্রে, ফলে খুব ভালো আমরা বলতে পারবো না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে চন্দ্র, সে বৃহস্পতির নক্ষত্রে, এই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতিও বটে, তথাপি বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র শুভ, তবে এই চন্দ্র কিন্তু শনিদৃষ্ট এবং শুক্রযুক্ত, ফলে এবং মঙ্গল অর্থাৎ নিচস্থ মঙ্গল দ্বারা দৃষ্ট, ফলে মেধাশক্তি এবং পঞ্চম ভাবটিও দেখুন পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, পঞ্চম ভাবটির জন্য এর মধ্যে কিছু মেধা থাকবে, কিন্তু ধৈর্য লিখব আমরা কম, মেধা মাঝারি। এরপরে আসবে স্মৃতি। মেধাশক্তি হলো মাঝারি, স্মৃতিশক্তির কারক গ্রহ বুধ এবং লগ্ন। তো এক্ষেত্রে লগ্নপতি রবি ষষ্ঠে অবস্থান করছে এবং ষষ্ঠপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে ফলে লগ্নটি ভালো, এবং বৃহস্পতি সে কিন্তু একাদশে বসে রয়েছে, লগ্নের একাদশে বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি দ্বারা দৃষ্ট এবং শুক্র যুক্ত, এই সমস্ত কারণে জাতকের স্মৃতিশক্তিকে কিন্তু আমরা বলবো ভালো। এরপরে আমরা দেখব জাতকের বিদ্যার স্তরগুলি। প্রথমত দেখুন প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যে অংশটি জাতক নিজের মায়ের কাছে শেখে, ঘরে বসে বসে শেখে, সেই জায়গাটিতে রাহু বসে আছে। তো ফলে মায়ের কাছ থেকে বিদ্যা অর্জনের সময় জাতককে কিন্তু নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এরপরে আমাদের বিচার্য প্রাথমিক পর্যায়ের শিক্ষা, অর্থাৎ জাতকের যখন বয়স 6 থেকে 12 অর্থাৎ ধরুন 1 থেকে প্রায় ক্লাস 7 পর্যন্ত, এটি হলো চতুর্থ ভাবের অংশ। চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল, সে কিন্তু নিচস্থ হয়ে রয়েছে, চতুর্থ ভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, কোনো অশুভ গ্রহেরও দৃষ্টি নেই, তথাপি মঙ্গল নিচস্থ থাকবার জন্য ওই অংশেও কিন্তু জাতক যে খুব ভালো ফল করেছে সেটা নয়, তবে ব্যর্থও জাতক হয়নি। এরপরে পঞ্চম ভাব অর্থাৎ ধরুন বয়স হচ্ছে 12 বছরের পর থেকে 13 বছর থেকে 20 বছর পর্যন্ত, সেই অবস্থাটি নিয়ন্ত্রিত হবে পঞ্চম ভাবের দ্বারা, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, এই লগ্নের রাজ্য কারক গ্রহ মঙ্গলের নক্ষত্র থেকে পঞ্চম ভাবটিকে দেখার ফলে এই জাতকের কিন্তু ওই অংশটি মোটামুটি ভালো। তথাপি আমরা বলবো যে পঞ্চম ভাবটি আরও স্ট্রং হওয়া দরকার ছিল, পঞ্চম ভাবে আরও কিছু শুভ গ্রহের যদি দৃষ্টি থাকতো তবে জাতক কিন্তু যথেষ্ট পরিমাণে সাফল্য পেত। এক্ষেত্রে জাতক ব্যর্থতা না পেলেও খুব সাফল্যমণ্ডিত যে হবে তা কিন্তু নয়, জাতকের সাফল্যের পরিমাণ মাঝারি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে আমরা বিচার করব নবম থেকে, অর্থাৎ এই ঘরটি নবম ভাবের অধিপতি কিন্তু জাতকের নিচস্থ এবং নবম ভাবের অধিপতি সে রয়েছে দ্বাদশে। সেক্ষেত্রেও
লগ্নপতি রবি এবং মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময়, রবি মঙ্গলকে দেখছে এবং মঙ্গল রবিকে দেখছে এই ব্যাপারটির জন্য, এবং বৃহস্পতি একাদশে থাকার জন্য, জাতক গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করার পরেই তার কিন্তু শিক্ষা বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা বিচার করব জাতকের প্রেম। এই জাতক প্রেম করবে কিনা, প্রেম করলে আদৌ কি ধরনের মেয়ের সঙ্গে প্রেম করবে, বা এর প্রেম করার মানসিকতা আছে কিনা। তো প্রথমেই দেখুন, প্রেমের কারক ভাবটি হলো পঞ্চম। যদি পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতির সম্পর্ক হয়, সেক্ষেত্রে কিন্তু প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং প্রেমজ বিবাহের সম্ভাবনাও বৃদ্ধি পায়। পঞ্চম পতি প্লাস সপ্তম পতি যদি সম্পর্ক করে, প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পায়। এর সঙ্গে শুক্র, মঙ্গল, রাহু এরা যদি দৃষ্টি নিক্ষেপ করে, তবে প্রেমের প্রবণতা বৃদ্ধি পায়। যদি এর সঙ্গে শনি বৃহস্পতি যুক্ত হয়, তবে প্রেমের প্রবণতা হ্রাস করে, প্রেমের তুলনায় এরা বেশি বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে পড়ে। যদি পঞ্চমপতি সপ্তমপতির সঙ্গে বুধ, কেতু এরা যুক্ত হয়, সেক্ষেত্রে প্রেমটি বাচালতা বা ছেলে মানুষীতে পরিণত হয়। এবং যদি চন্দ্র যুক্ত হয়, তবে প্রেমের ক্ষেত্রে ইগো এবং সেন্টিমেন্ট চলে আসে। এবং যদি এই ক্ষেত্রে শনি বৃহস্পতির ক্ষেত্রে এর সঙ্গে আরও একটি গ্রহকে অ্যাড করতে হবে, সেটি হচ্ছে রবি। শনি বৃহস্পতি বা রবি যদি প্রেম ভাবটিকে পীড়িত করে, তবে সেক্ষেত্রে জাতকের প্রেমের সম্ভাবনা কিন্তু হ্রাস পায়। এবার আমরা এই জাতকটির ক্ষেত্রে বিচার করব যে এর প্রেমের সম্ভাবনা কতটুকু। তো এইবার দেখুন, জাতকের পঞ্চমপতি বৃহস্পতি, সপ্তমপতি শনি, বৃহস্পতি এবং শনির সঙ্গে সরাসরি সম্পর্ক হয়নি, কিন্তু বৃহস্পতি তার নবম দৃষ্টিতে এই পঞ্চম ভাবটিকে দেখছে। বৃহস্পতির দৃষ্টি পড়েছে সপ্তম ভাবের উপর, পঞ্চমপতি বৃহস্পতি দৃষ্টি রয়েছে সপ্তম ভাবে, এবং সপ্তম ভাবটি শুক্র যুক্ত, ফলে প্রেম করার কিন্তু প্রবণতা সৃষ্টি হচ্ছে। এইবার প্রেমের যে সাফল্য, অর্থাৎ একাদশ ভাব, প্রেমের একাদশ মানে জাতকের পঞ্চম, এই ঘরটি আমাদের দেখতে হবে। এই ঘরটির কি অবস্থা, অর্থাৎ পঞ্চম ভাব, এই পঞ্চম ভাবটি কতটা কার দ্বারা কতটা দৃষ্ট পীড়িত ইত্যাদি আমরা দেখব। এবার দেখুন, প্রেমের ক্ষেত্রে অর্থাৎ পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবপতি সপ্তম ভাব, এদের সঙ্গে ক্রিয়াশীল গ্রহগুলো হলো বৃহস্পতি, পঞ্চমে দৃষ্টি, সপ্তমে দৃষ্টি। প্রেমের ক্ষেত্রে নেগেটিভ, শনির শুক্রের উপর দৃষ্টি, চন্দ্রের উপর দৃষ্টি, সপ্তম ভাবে দৃষ্টি, প্রেমের ক্ষেত্রে নেগেটিভ। এই শনি এবং বৃহস্পতির দৃষ্টি, তার সঙ্গে রবি বুধের ষষ্ঠে অবস্থান, মঙ্গলের দ্বাদশে অবস্থান, দ্বাদশপতি যুক্ত, দ্বাদশপতি অর্থাৎ চন্দ্র যুক্ত শুক্র ইত্যাদি কারণ চন্দ্রের উপর শনির দৃষ্টি, পঞ্চম ভাবের সঙ্গে বা পঞ্চম ভাবপতির সঙ্গে রাহুর কোনো রকম সম্পর্ক নেই, পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতির সঙ্গে মঙ্গলের কোনো রকম সম্পর্ক নেই, তার জন্য জাতক কিন্তু প্রেমের দিকে যায়নি। একাধিকবার প্রেম করার চেষ্টা বা ইচ্ছা বন্ধুরা যদি সৃষ্টি করেও দিয়ে থাকে, সেক্ষেত্রেও জাতক কিন্তু সেই প্রেমের জায়গাগুলিতে সাফল্য নিয়ে আসতে পারেনি। জাতকের বিবাহ হয়েছে দেখে শুনে, এবং জাতকের বিবাহিত জীবনও মাঝারি মানের। এরপরে আমরা বিচার করব জাতকের কর্ম। এই ক্ষেত্রে দেখুন, জাতকের দশম ভাবপতি অর্থাৎ শুক্র এর সঙ্গে জাতকের লগ্নের লগ্নপতি রবির কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি, তবে দশমপতি শুক্র, দশমপতি শুক্র এবং ষষ্ঠপতি শনি এদের একটি দৃষ্টি বিনিময় সম্পর্ক। আবার বলছি, দশমপতি শুক্র, ষষ্ঠপতি শনি এদের দৃষ্টি বিনিময় সম্পর্ক, এবং লগ্নে শনি থাকার জন্য জাতকের কিন্তু চাকরি করবার প্রবণতা থাকবে। জাতক
চাকরিজীবী হবে। তবে বৃহস্পতি একাদশে থাকায় জাতক প্রয়োজন অনুযায়ী অর্থ লাভ করবে এবং দ্বিতীয়ায় রাহু চন্দ্রের নক্ষত্রে দ্বাদশপতি যুক্ত থাকবার জন্য জাতকের দ্বিতীয় ভাবটি কিন্তু শুভ নয়, অর্থাৎ জাতকের আয় এক্ষেত্রে পর্যাপ্ত হবে না। একই সঙ্গে দ্বাদশপতি চন্দ্রের এবং রাহু দ্বাদশপতি চন্দ্র শুক্র যুক্ত থাকার জন্য এক্ষেত্রে চাকরির ক্ষেত্রটিও কিন্তু বারংবার পরিবর্তনশীল বা ভ্রমণমূলক হবে। এই হলো আজকে আমাদের অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলির 25তম ক্লাস। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্রতিটি ভিডিওতে লাইক করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের জীবনের জ্যোতিষ সংক্রান্ত সমস্যা যদি কিছু থাকে সেগুলি চেষ্টা করব আমরা সলভ করতে। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতারিত হবেন না।